দেখুন একবার। এইখানে দেখতে পাচ্ছেন দুটি থালা আছে, থালাতে পুঁটি মাছ ভিড়ে আছে। তো কিভাবে পুঁটি মাছ ধরা হয় সেটাই আজ এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো চলুন একটু ব্যাক ক্যামেরায় এই পুঁটি মাছগুলো আপনাদের ভালো করে দেখাই। দেখুন একবার কত পুঁটি মাছ ভিড়ে আছে থালাতে, দেখুন একবার। এই মাছগুলো কিভাবে এত ভিড়ছে আর কিভাবে মাছগুলো ধরা হবে সেইগুলি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে চাপ দিন সবার আগে সমস্ত ভিডিও আপডেট পেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পুঁটি মাছ ধরা। তো চলুন আমি একটু থালাটাকে তুলে নিই, তুলে দেখে নিই কত মাছ লেগেছে। চলুন ফ্রেন্ডস আমি থালাটাকে তুলছি, দেখুন একবার, দেখুন মাছ বেঁধেছে। আরও একটা আছে সেটাকেও তুলছি, দেখুন একবার, দেখুন একবার কত পুঁটি মাছ ঢুকেছে এর মধ্যে। তো চলুন আমি একটু ওপরে গিয়ে আর একটু ভালো করে খুলে দেখাই। চলুন উপরের দিকে যাওয়া যাক। দেখলেন এখানে রাখলাম, তো এবার আমরা একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের। ওই ফ্রেন্ডস আমি এই মাছগুলো খুলছি, খুলে দেখুন একটি হাঁড়ি, এই হাঁড়ির মধ্যে ঢালবো। দেখুন আমি এগুলো খুলছি, দেখুন এবার খুলে নিই। খুললাম, দেখুন একবার কত পুঁটি মাছ বেঁধেছে, দেখুন একবার। এগুলি হাঁড়ির মধ্যে ঢালবো, দেখুন আরও একটা আছে এটাকে খুলি, দেখুন, দেখুন একবার, দেখুন একবার কত পুঁটি বেঁধেছে। তো এই পুঁটি মাছগুলো আমি কীভাবে ধরলাম তো এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ সেটি দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি কীভাবে চার তৈরি করছি কীভাবে ধরছি মাছগুলো আপনাদের দেখাবো, সব ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এইরকম একটা কাপড় নেবেন, তার মাঝে একটা ছোট্ট দেখে একটা ছিদ্র করবেন, দেখেন একটা ছিদ্র আছে, এরকম ছিদ্র করে তারপর এটিকে একটি থালা বা কোনো একটি পাত্রে এরকমভাবে বেঁধে নেবেন। আমি যে দেখুন বাঁধছি, দেখুন একবার, দেখুন ভালো করে দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন পুঁটি মাছগুলো কীভাবে ধরা হচ্ছে। আমি দেখুন এটাকে এরকমভাবে বেঁধে নিলাম, এবার বেঁধে নেওয়ার পর এটাতে কী দেওয়া হবে দেখুন, একটা ছিদ্র আছে এরকম, দেখুন দুটি থাল বেঁধে নিয়েছি, দেখুন। তারপরে দেখুন একবার এটা ময়দা, আটা ময়দা আছে, এই ময়দাগুলো সম্পূর্ণ দেখুন। আপনি গমের আটা বা ময়দা দিতে পারেন, এই ময়দাটা এই থালের এই পাত্রের এই ছিদ্রতে কিছুটা দিয়ে দেওয়া হবে মধ্যে এবং কিছুটা উপরে দিতে হবে, দেখুন একবার মধ্যে কিছুটা দিয়ে দিলাম, দেখুন কিছুটা মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা উপরে এইরকম ছিটিয়ে দিয়ে দিতে হবে। তো চলুন আমি এবার এটিকে নদীর জলে, এবার এটিকে আমি নদীর জলে বসিয়ে আসবো। তো চলুন নদীর জলে এটিকে বসিয়ে আসি, তো চলুন এটিকে আমি নদীর জলে বসিয়ে আসি। তো চলুন দেখা যাক, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন আমি এখানে এটাকে রাখলাম, এবার দেখুন এই থালাটাকে আমি ঠিক নদীর জলে বসিয়ে দেব, দেখুন একবার, এই দেখুন এখানে একটা বসিয়ে দিলাম আর একটা থালা আছে, এই যে এই এই থালাটাকে ঠিক পাশে এরকমভাবে বসিয়ে দেবো। এরপরে কিছু সময় 10 থেকে 15 মিনিট কিছুটা সময় অপেক্ষা করবেন, তারপরে থালাগুলিকে জল থেকে তুলে নেবেন, দেখবেন পুঁটি মাছ কত ভিড়েছে। এটি হচ্ছে জলঙ্গী নদী, এই নদীটা দেখতে পাচ্ছেন, এটি হলো জলঙ্গী নদী, এই নদী থেকেই আমরা পুঁটি মাছ ধরছি। তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন, এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। তো দেখুন
থালা দুটিকে পাতা হয়ে গেছে, দেখুন পুঁটি মাছ ভিড়ছে। কিছু 10 থেকে 15 মিনিট সময় অপেক্ষা করবেন, মাছ ভিড়ে যাবে। তো ফ্রেন্ডস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।